আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 15 সেপ্টেম্বর 2021 বুধবার আমরা এসেছি আবার কারওয়ান বাজারে আজকের বাজার দর সম্পর্কে জানার জন্যে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। রহিম ভাই, মাছ কম কেন? আজকে পরিমাণ বর্তমানে যে বেরিয়ে চলতেছে, জ্বর জ্বর হইতেছে, মাছ কম, মাছ আসতে পারে না, জালিয়ারা নদীতে নামতে পারে না। এই জন্য কম যে আপনার চাঁদপুরের কাছের পদ্মার কিছু মাছ আছে, এরপর আপনার বরিশালের ছোটো ছোটো নদীর কিছু মাছ আছে, এই আসে, দূরের মাছ আসতে পারে না। আর চিটাগাঙ্গা মাছ আসে না, এই কারণে একটু দাম বেশি। চিটাগাঙ্গা মাছের দাম বেশি? না, চিটাগাঙ্গা মাছ আসতে পারে না, দেখে একটু দাম বেশি, মাছ আসতে পারে না। হ্যাঁ, অভিযান চলতেছে তো, ঝড় চলতেছে, সাগরে যাইতে পারে না। কিন্তু বাজারে কোনো দোকানদারই বলে না যে এখানে চিটাগাঙ্গার মাছ আছে? না, এটা বলে না, এটা কখনো কেউ বলবো না, আমিও বলবো না, কেন বলবো না, আমরা ব্যবসা ক্ষেত্রে অনেক কথা বলি, ঠিক আছে, কিন্তু এরপরও সত্য কথা বলারই উত্তম। আমি আজকে মনে করেন বরিশালের মাছ আনছি, অরিজিনাল বরিশাল মাছের চেহারা কাঁচা দেখলেই যে একটা কাঁচা দেখাই দিই কাস্টমাররে, এই দেখুক এই চাঁদপুরের পরিচয়টা পেয়ে যাবো, আর এই ঘেরানা মোটা দেখবো, মাছের চেহারা কাঁচা হলুদ দেখবো, অরিজিনাল চাঁদপুরের মাছ, কিন্তু এই মাছ সবাই দেখাবে না। হ্যাঁ, আমি এই এই যে সাধারণ এই মাছ 800 টাকা করে বাঁচতেছি, 600 গ্রামের ওজনে, কেন দাম বেশি, ভালো মাছ, কাস্টমারও ভালো বুঝে নিয়ে যেতেছি। অনেকেই অনেকেই আপনার বেলা বাড়ার পরে অর্থাৎ 11টা 12টার সময় তারা মাছ কেনে অনেক কমে, কীভাবে সম্ভব? কীভাবে সম্ভব, যখন মাছটা আসে তখন বরফ থাকে না, বরফ না হলে মাছটা লুজ হয়ে যায়, তখন ওই মাছটা একটু পচা পচা বাইরে, ওই ওই মাছটা কেনা কম দামে সম্ভব। কিন্তু আমরা তো সকালবেলা ভোরে যখন লঞ্চ আসে, এই মাছগুলো আমাদের ছোটো ছোটো নদীর মাছগুলো লঞ্চে আসে, তখন আমরা কিনে আলে বেশি দাম দিয়া, কেন বেশি দাম দিয়ে কিনি, বেশি দাম দিয়ে কিনলে আমরা সকালে বেঁচা হয়ে যায়, এই কারণে আমরা বেশি দাম দিয়ে কিনে আলে ভালো মাছগুলো। কিন্তু এই যে আজকে দেখেন যে মাছ আনছি অরিজিনাল, এর আজকে 30-40 কেজি মাছ আনছি, বেঁচা হয়ে গেছে, একদম বিজনেস যায় না মাছের দিকে, এই বেশ চালাইছি, 1250-1200 এরকম বেশ চালাইছি, 1 কেজি 1.5 কেজি, 1 কেজি 700, 1 কেজি 600, আপনার 1 কেজি 200, এই একই রেটে বেশি। কত করে? 1250 বেশি, 1200 বেশি, 1200 নিচে বেশি আজকে, ভালো মাছ, কাস্টমার পরিচিত যে আপনার ফেসবুকে আমি যখন অ্যাড করি তখন এই মাছটা অনেক অনেক কাস্টমার আমার খুব ই করে, মিস করে, তখন আসে কারণ বাজারে, আসলে ওনাকে যা বলি ওইটা দিয়ে দিয়ে দিই, ওটা খুশি হয়। ঠিক আছে, আমার নাম হল আব্দুর রহিম, আমার নাম্বার নেন 01778593009। যা শুনছিলেন রহিম ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আসলে বেলা বাড়ার সাথে সাথে মাছের দাম কিছুটা কমে, কেন কমে সেটা আপনি বিস্তারিত জানালেন রহিম ভাই। আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে সবাই বলে নদীর মাছ এবং পদ্মার মাছ বা চাঁদপুরের মাছ, কিন্তু আসলে বাস্তবতা তা নয়, বাস্তবতা হচ্ছে যে সব জায়গারই মাছ আছে, মাছ দেখে কিনতে হবে, চিনে কিনতে হবে। বড়টা কতটুকু ভাই আজকে? এটা ভাই 1 কেজি 800-900। কত বাজার কত আজকে? দাম একটু বেশি ভাই, ব্যস্ত 1400 টাকা কেজি। বড় মাছটা একটু দেখেন তো, যদি কেউ আপনি চালান টাকা বলেন এই ব্যবসাটা তো চালান টাকা বলেন না, আবার যদি আপনি আমরা তো আপনার দেখি সব মাস ট্রিটমেন্ট কইছে, আপনার অ্যারাউন্ড ইভো কইছে, কেনছেন তো আপনি 4-5টা চা লাগে হন নেন, আপনি কেনছেন বড় মাছ, ডিমের পরিমাণ কম, বড় মাছ হলে ডিম হবে, 1 কেজি মাছ হইলেই ডিম হবে, ছোট মাছের ডিম থাকে তবে বড় মাছের ডিমের পরিমাণ বেশি থাকে, সর্বশেষ 1450। সকালবেলা তরতাজা মাছ, আপনারা বেলা বাড়ার পরে যে মাছ কিনবেন সেই মাছ নরম হয়ে যায় এবং মাছের দাম কমে যায়, ডিম থাকে, সকালবেলা যারা মাছ কিনে বাছাই করে মাছ কিনে এই কারণে দাম বেশি থাকে, বিভ্রান্ত হবেন না মাছের দাম দিয়ে, মাছ দেখে পছন্দ করে ইলিশ মাছ তো খুব বেশি মানুষ খেতে পারে না, এই কারণে যে মাছটুকু খাবেন একটু দাম দিয়ে ভালো মাছ খাবেন। কয়টা নেবেন?
সর্বশেষ দর 1300। শুনছিলেন ভালো জিনিসের দাম একটু বেশি, সকালে যে মাছগুলো আসে পাইকারি বাজার থেকে এসে এখানে বিক্রি হয় এবং এ কারণে তরতাজা মাছগুলো পাওয়া যায়। সবাই তো চাঁদপুর বলে, সবাই বলে আপনি আপনি আহেন কাস্টমার আহেন ভালো মন্দ না দেখে তো নেবে না, কাস্টমার ভালো মন্দ দেখে নিল ঠাকুরা। বরিশালের মাছ চাঁদপুর বলে বিক্রি করা হয়। আমরা আরো এক ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ ভাই, মাছ একটু কমে গেছে গা। আচ্ছা, এলো এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হইলো আমাদের সাতপুরের মাছটা কম, সাগরের মাছ ভালোই আছে, সাগরের মাছ বাজারে অ্যাভেলেবেল, সাতপুরের মাছ একটু কম। সবাই তো চাঁদপুর বলে, আমার যারা দর্শক আছে তারা বিভ্রান্ত হয়, বলে যে সবাই লাল গোলা মাছটা কিনলেই বিভ্রান্ত হয়। একবারে চাঁদপুরের মাছ হবে কান লাল, মাছটা হবে সাদা, মাছটার মধ্যে বিজলে থাকবে। কিন্তু মানুষ তো বলে যে চাঁদপুরে কোনো মাছই হয় না, বরিশালের কিছু মাছ আছে, বরিশালের কিছু মাছ আসে আর হচ্ছে সামুদ্রিক মাছ, বরিশালের যে মাছটা সেটা ভালো, সেটাই তো বলে মানুষ। না, চাঁদপুরের মাছ আছে, বরিশালের বেশি মাছ, চাঁদপুরের মাছটা কম। আজকে আপনার বড় কতটুকু চাই? যেগুলো এক কেজি 600-500। আজকের বাজার কেমন? আজকে বাজার আগের মতো নেই, 50 টাকা মানে আপ ডাউন হয়। আজকে কত করে বিক্রি করতেছেন? এই যে 1300 করে ব্যস্ত আছি। 1300? হ্যাঁ, এক কেজি 600-500 আর কি। আপনি কি বলবেন মাছ চেনার উপায় কি? মাছ চেনার উপায় হলো সাগরের মাছটা লালসা হয়, গোলা হয়। আচ্ছা, একটু গোলা, ওটা খাইতে বলে বোঝা যায়। আচ্ছা, ওটা কোনো ছাদ নাই, ঘেরান নাই, সেটা তো খাওয়ার পরে বুঝবে। কিন্তু
কেনার সময় মানুষ সেপ্ট হয়, চোখটা সেপ্ট হয়, মাথারও সেপ্ট হয়। নদীর মাছ, নদীর মাছটা মাথারা গোল হয়, মাছটা মোটা হয়। আচ্ছা, মাছটা সাদা হবে, চিলি একবার চিল মারবে। আমি যখন আসি এতো খুব সকালবেলার দিকেই আসি, কিন্তু যারা 11টা 12টার দিকে এসে মাছ কিনে তারা কমে কেনে, কীভাবে সম্ভব? সকাল ভোরে একটু দাম বেশি থাকে, ঠিক 8টার পরে মাছটা কিনলে একটু কমে পাইব। সকাল ভোরে 1400 টাকা চাইনে লেগেছে মাছ, ঠিক এখন এখন আর 1300 করে 1250 চলে গেছে। অর্থাৎ সকালবেলা যে মাছগুলো সেই মাছগুলো সব থেকে ভালো। হ্যাঁ, বাসাই করে নিয়ে যায়, বাসাই করে নিয়ে যায়, রাইট। আচ্ছা, আর পরের মাছগুলোতে ডিম থাকে, একটু নরম থাকে, নরমাল থাকে, রাইট। শুনছিলেন তো এই যে আপনার সঙ্গে কথা বলি, এর আগে মোবাইল নাম্বার নিছি, কেউ ফোনে যোগাযোগ? হ্যাঁ, অনেক যোগাযোগ করছে, মাছ পাঠাইছি আমি, লন্ডনের মাছ পাঠাইছি। আচ্ছা, উনি 2000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, আমি লন্ডনের মাছ পাঠাইছি। আপনার কাছে, আমার কাছেও অনেকে বলে থাকে যে নাম্বার দেন, আমরা একটু যোগাযোগ করতে চাই, মাছ পাঠিয়ে দিতে পারবে কি না, কেউ যদি ফোনে যোগাযোগ করে মাছ পাঠাইতে পারবে, আমার 2000 পেমেন্ট করে দিবে, মাছ সলিড দিব, মাছে কোনো গরমিল পাইলে কারণ বাজার আইসা লোক না ধরেন, সেটা তো আমাকে ধরবে যে ভাই আপনার, আপনাকে বিশ্বাস করি, আমি আপনাদের বিশ্বাস করি, কোনো 2 নম্বরই পাবে না ইনশাআল্লাহ। আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম মোহাম্মদ শরীফ, 01685 41 35 30। ডিম ছাড়া মাছ দিতে পারবো? হ্যাঁ, যে কোনো ডিম ছাড়া ইলিশ চাইবো, চাঁদপুরে মাছ চাইবো, বরিশালে মাছ চাইবো, দিব। আচ্ছা, আমি সাগরের মাছ বেছি না, আমি এর মধ্যে একদিন সাগরের মাছ কিনছিলাম, ইউটিউবওয়ালা জিজ্ঞেস করছে, আমি সত্যি কথা বলছি, আজকে মাছ পাইনি, সাগরের মাছ কিনছি, আমার কাছে কোনো মিথ্যা কথা পাইবো না। শুনছিলেন আসলে তরতাজা মাছ যেগুলো, এগুলো দাম একটু বেশি থাকে, কালার দেখলে বোঝা যায় দারুণ কালার, এই মাছটা মোটা থাকে, 300 400 500। চাঁদপুরের মাছ অত বড় থাকে না ভাই, সাহাবাদি করে অরিজিনাল মাছ ধরে থাকে, লাল থাকবে, টকটকা লাল থাকবে, চাঁদপুরের মাছ, চাঁদপুরের মাছ স্লিপিং থাকবে, এই যে আঠা থাকবে, আঠা থাকবে মাছটা, চাঁদপুরের মাছে আঠা থাকবে। ভোর থেকেই কারণ বাজারে এখানে দেখুন মাছের বেচা কেনা চলে ধুমছে, এবং এটি বেলা বাড়ার সাথে সাথে মাছের বিক্রি কমে যায়, এবং যেই মাছগুলো সকাল থেকে বাছাই করার শেষে যে মাছগুলো থাকে, ওই মাছগুলো বেলা বাড়ার সাথে সাথে দাম কিছুটা কমে।